ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় পরিচ্ছেদ জ্ঞান ও বিজ্ঞান ঠাকুর ও ঋষিগণ পণ্ডিত আবার ভক্তদের সঙ্গে মেজেতে বসিলেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আবার কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ পণ্ডিতের প্রতি বলিলেন তোমাকে এইটে বলি আনন্দ তিন প্রকার বিষয়ানন্দ ভজনানন্দ ও ব্রহ্মানন্দ যা সর্বদাই নিয়ে আছে কামিনী কাঞ্চনের আনন্দ তার নাম বিষয় আনন্দ ঈশ্বরের নাম গুণগান করে যে আনন্দ তার নাম ভজন আনন্দ আর ভগবান দর্শনের যে আনন্দ তার নাম ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দ লাভের পর ঋষিদের স্বেচ্ছাচার হয়ে যেত চৈতন্যদেবের রকম অবস্থা হতো অন্তর্দশা দশা ও বাহ্যদশা অন্তর্দশায় ভগবান দর্শন করে সমাধিস্থ হতেন জড় সমাধির অবস্থা হত অর্ধবাহ্যে একটু বাহিরের হুঁশ থাকত বাহ্যদশায় নামগুণ কীর্তন করতে পারতেন হাজরা পণ্ডিতদের প্রতি বলিলেন এই তো সব সন্দেহ ঘুচানো হল শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি বলিলেন সমাধি কাকে বলে যেখানে মনের লয় হয় জ্ঞানে জড়ো সমাধি হয় আমি থাকে না ভক্তিযোগের সমাধিকে চেতন সমাধি বলে এতে সেব্য সেবকের আমি থাকে রস রসিকের আমি অসাধ্য অসাধ্যকের আমি ঈশ্বর সেব্য ভক্ত সেবক ঈশ্বর রসস্বরূপ ভক্ত রসিক ঈশ্বর অসাধ্য ভক্ত অসাধ্যক চিনি হব না চিনি খেতে ভালোবাসি পণ্ডিত বলিলেন তিনি যদি সব আমি লয় করেন তাহলে কি হবে চিনি যদি করে লন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন তোমার মনের কথা খুলে বল মা কৌশল্লা একবার প্রকাশ করে বল সকলের হাস্য তবে কি নারদ সনক সনাতন সনন্দ সনৎকুমার শাস্ত্রে নাই পণ্ডিত বলিলেন আগে হ্যাঁ শাস্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ বলিলেন তারা জ্ঞানী হয়েও ভক্তের আমি রেখে দিয়েছিল তুমি ভাগবত পড় নাই পণ্ডিত বলিলেন কতক পড়েছি সম্পূর্ণ নয় শ্রীরামকৃষ্ণ বলিলেন প্রার্থনা করো তিনি দয়াময় তিনি কি ভক্তের কথা শুনেন না তিনি কল্পতরু তার কাছে গিয়ে যে যা চাইবে তাই পাবে পণ্ডিত বলিলেন আমি তত এসব চিন্তা করি না এখন সব বুঝেছি শ্রী রামকৃষ্ণ বলিলেন ব্রহ্মজ্ঞানের পরও ঈশ্বর একটু আমি রেখে দেন সেই আমি ভক্তের আমি বিদ্যার আমি তা হতে এ অনন্ত লীলা আস্বাদন হয় মুসল সব ঘোষে একটু তাতেই আবার উলুবনে পড়ে কুলনাসন যদুবংশ ধ্বংস হল বিজ্ঞানী তাই এই ভক্তের আমি বিদ্যার আমি রাখে আস্বাদনের জন্য লোক শিক্ষার জন্য ঋষিরা ভয় তরাসে ঋষিরা ভয় তরাশে তাদের ভাব কি জানো আমি জোরসো করে যাচ্ছি আবার কে আসে খাদি কাঠ আপনি জোর করে ভেসে যায় কিন্তু তার উপর একটি পাখি বসলে ডুবে যায় নারদাদি বাহাদুরি কাঠ আপনিও ভেসে যায় আবার নিয়ে যেতে পারে স্টিম বোর্ড কলেজ জাহাজ আপনিও পার হয়ে যায় এবং পার করে নিয়ে যায় নারদাদি আচার্য বিজ্ঞানী অন্য ঋষিদের চেয়ে সাহসী যেমন পাকা খেলোয়াড় ছক বাঁধা খেলা খেলতে পারে কি চাও ছয় না পাঁচ ঠিক পড়ছে এমনি খেলোয়াড় সে আবার মাঝে মাঝে গুঁপে তা দেয় শুধু জ্ঞানী যারা তারা ভয় তলাশে যেমন শতরঞ্জ খেলায় কাঁচা লোকেরা ভাবে জোর শো করে একবার ঘুটি উঠলে হয় বিজ্ঞানীর কিছুতেই ভয় নাই সে সাকার নিরাকার সাক্ষাৎকার করেছে ঈশ্বরের সঙ্গে আলাপ করেছে ঈশ্বরের আনন্দ সম্ভোগ করেছে তাঁকে চিন্তা করে অখণ্ডে মন লয় হলেও আনন্দ আবার মন লয় না হলেও লীলাতে মন রেখেও আনন্দ শুধু জ্ঞানী একঘে। কেবল বিচার করছে এ নয় এ নয় এসব স্বপ্নবধ আমি দুহার ছেড়ে দিয়েছি তাই সব লই একজন ব্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিল ব্যান তখন সুতো কাটছিল নানা রকমের রেশমের সুতা ব্যান তার ব্যানকে দেখে খুব আনন্দ করতে লাগল আর বললে ব্যান তুমি এসেছ বলে আমার যে কি আনন্দ হয়েছে তা বলতে পারি না যাই তোমার জন্য কিছু জলখাবার আনি গে ব্যান জলখাবার আনতে গেছে এদিকে নানা রঙের রেশমের সুতা দেখে ব্যানের লোভ হয়েছে সে তারা সুতা বগলে করে লুকিয়ে ফেললে ব্যান জলখাবার নিয়ে এলো আর অতি উৎসাহের সহিত জল খাওয়াতে লাগলো কিন্তু সুতার দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারল যে এক তারা সুতো ব্যান সরিয়েছে তখন সে সুতোটা আদায় করবার জন্য একটা ফন্দি ঠাওরালে সে বলছে ব্যান অনেক দিনের পর তোমার সহিত সাক্ষাৎ হল আজ ভারী আনন্দের দিন আমার ভারী ইচ্ছা করছে যে দুজনে নৃত্য করি সে বললে ভাই আমারও ভারী আনন্দ হয়েছে তখন দুই ব্যানে নৃত্য করতে লাগল ব্যান দেখলে যে ইনি বাহুনা তুলে নৃত্য করছেন তখন তিনি বললেন এসো ব্যান দুহাত তুলে আমরা নাচি আজ ভারী আনন্দের দিন কিন্তু তিনি এক হাতে বগল টিপে আর এক হাত তুলে নাচতে লাগলেন তখন ব্যান বললেন ব্যান ও কি এক হাত তুলে নাচাকি এসো দু হাত তুলে নাচি এই দেখো আমি দুহাত তুলে নাচছি কিন্তু তিনি বগল টিপে হেসে হেসে এক হাত তুলেই নাচতে লাগলেন আর বললেন যে যেমন আমি বগলে হাত দিয়ে টিপি না আমি দুহাত ছেড়ে দিয়েছি আমার ভয় নাই তাই আমি নিত্য লীলা দুই লই ঠাকুর কি বলিতেছেন যে জ্ঞানী লোকমান্য হবার কামনা জ্ঞানের মুক্তি কামনা সব থাকে বলে দুহাত তুলে নাচতে পারে না নিত্য লীলা শ্রী রামকৃষ্ণ বলিলেন কেশব সেনকে বললাম যে আমি ত্যাগ না করলে হবে না সে বললে তাহলে মহাশয় দলটল থাকে না তখন আমি বললাম কাঁচা আমি বজ্জাত আমি ত্যাগ করতে বলছি কিন্তু পাকা আমি বালকের আমি ঈশ্বরের দাস আমি বিদ্যার আমি এতে দোষ নাই সংসারীর আমি অবিদ্যার আমি কাঁচা আমি একটা মোটা লাঠির নেয় সচিদানন্দ সাগরের জল ওই লাঠি যেন দুই ভাগ করছে কিন্তু ঈশ্বরের দাস আমি বালকের আমি বিদ্যার আমি জলের উপর রেখার নেয় জল এক বেশ দেখা যাচ্ছে শুধু মাঝখানে একটি রেখা যেন দুভাগ জল বস্তুত এক জল দেখা যাচ্ছে শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোক শিক্ষার জন্য ব্রহ্মজ্ঞান লাভের পর আমি গোপী ভাব ব্রহ্মলাভের পরেও অনেকের ভিতর তিনি ভক্তের আমি রেখে দেন হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করবার পর সেব্য সেবকের ভাবে ভক্তের ভাবে থাকতেন রামচন্দ্রকে বলেছিলেন রাম কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ কখনো ভাবি তুমি সেব্য আমি সেবক আর রাম যখন জ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি যশোদা বিরহে কাতর হয়ে শ্রীমতির কাছে গেলেন তাঁর কষ্ট দেখে শ্রীমতী তাঁকে স্বরূপে দেখা দিলেন আর বললেন কৃষ্ণ চিদাত্মা আর আমি চিৎশক্তি মা তুমি আমার কাছে বর লও যশোদা বললেন মা আমি ব্রহ্মজ্ঞান চাই না কেবল এই বর দাও যেন ধ্যানে গোপালের রূপ সর্বদা দর্শন হয় আর কৃষ্ণ ভক্ত সঙ্গ যেন সর্বদা হয় আর ভক্তদের যেন আমি সেবা করতে পারি আর তাঁর নামগুণ কীর্তন যেন আমি সর্বদা করতে পারি গোপীদের ইচ্ছা হয়েছিল ভগবানের ঈশ্বরীয় রূপ দর্শন করে কৃষ্ণ তাদের যমুনায় ডুব দিতে বললেন ডুব দেওয়াও যা অমনি বৈকুণ্ঠে সব্বাই উপস্থিত ভগবানের সেই রূপ দর্শন হল কিন্তু ভালো লাগল না তখন কৃষ্ণকে তারা বললে আমাদের গোপালকে দর্শন গোপালের সেবা এই যেন থাকে আর আমরা কিছুই চাই না মথুরা যাবার আগে কৃষ্ণ ব্রহ্মজ্ঞান দিবার উদ্যোগ করেছিলেন বলেছিলেন আমি সর্বভূতের অন্তরে বাহিরে আছি তোমরা কি একটি রূপ কেবল দেখছো গোপীরা বলে উঠল কৃষ্ণ তবে কি আমাদের ত্যাগ করে যাবে তাই ব্রহ্মজ্ঞানের উপদেশ দিচ্ছ গোপীদের ভাব কি যেন আমরা রাইয়ের রাই আমাদের একজন ভক্ত বলিলেন এই ভক্তের আমি কি একেবারে যায় না শ্রী রামকৃষ্ণ বলিলেন ও আমি এক একবার যাই তখন ব্রহ্মজ্ঞান হয়ে সমাধিস্থ হয় আমারও যায় কিন্তু বরাবর নয় সারে গামা পাধানি কিন্তু নিতে অনেকক্ষণ থাকা যায় না আবার নিচের গ্রামে নামতে হয় আমি বলি মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না আগে সাকারবাদীরা খুব আসত তারপর ইদানিং ব্রহ্মজ্ঞানীরা আসতে আরম্ভ করলে তখন প্রায় ওইরূপ বিহুশ হয়ে সমাধিস্থ হতাম আর হুঁশ হলেই বলতাম মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না পণ্ডিত বলিলেন আমরা বললে তিনি শুনবেন শ্রী রামকৃষ্ণ বলিলেন ঈশ্বর কল্পতরু যে যা চাইবে তাই পাবে কিন্তু কল্পতরুর কাছে থেকে চাইতে হয় তবে কথা থাকে তবে একটি কথা আছে তিনি ভাবগ্রাহী যে যা মনে করে সাধনা করে তার সেইরূপই হয় যেমন ভাব তেমনি লাভ একজন বাজিকর খেলা দেখাচ্ছে রাজার সামনে আর মাঝে মাঝে বলছে রাজা টাকা দেও কাপড়া দেও এমন সময় তার জীব তালুতে মূলের কাছে উল্টে গেল অমনি কুম্ভক হয়ে গেল আর কথা নাই শব্দ নাই স্পন্দন নাই তখন সকলে তাকে ইটের কবর তৈয়ার করে সেইভাবেই পুঁতে রাখলে হাজার বৎসর পরে সেই কবরকে খুঁড়েছিল তখন লোকে দেখে যে একজন যেন সমাধিস্থ হয়ে বসে আছে তারা তাকে সাধু মনে করে পূজা করতে লাগল এমন সময় নাড়াচাড়া দিতে দিতে তার জীব তালু থেকে সরে এলো তখন তার চৈতন্য হল আর সে চিৎকার করে বলতে লাগল লাগ ভেলকি লাগ রাজা টাকা দেও কাপড়া দেও আমি কাঁদতাম আর বলতাম মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত হোক পণ্ডিত বলিলেন তবে আপনারও বিচার বুদ্ধি ছিল শ্রীরামকৃষ্ণ বলিলেন হ্যাঁ একবার ছিল পণ্ডিত বলিলেন তবে বলে দিন তাহলে আমাদেরও যাবে আপনার কেমন করে গেল শ্রী রামকৃষ্ণ বলিলেন অমনি একরকম করে গেল